সরি, 4 ঘন্টা ওয়েট করাইছি। অ্যাকচুয়ালি আমি একটু কাজে গেছিলাম বুঝছো, বিউটি পার্লারে কাজ ছিল। এমনি কিছু করি নাই, আমি তো ন্যাচারাল বিউটি। আল্লাহ, দৃষ্টি দাও, এই ময়দা ধুয়ে দাও, আর ছেলেদেরকে 70 বছর তৌফিক দান করো। আল্লাহ আপু, আপনি কি কিছু বলতেছেন আমাকে? আরে না না, ও কি বলবে, কিছু বলেনি, কিছু বলেনি। শুনো, আমাদের বিয়েতে না আমি জাহিদ খানের কাছে সাজবো, আর ভাইয়া বলছে 1 লক্ষ টাকার মধ্যে একটা প্যাকেজ করে দিবে। মাত্র 1 লক্ষ? তুমি কিন্তু আমাকে টাকাটা দিবার ঠিক আছে? এত টাকার মেকআপ দিয়ে কি হবে? মানে মাত্র 1 লক্ষ টাকা, আর আমার বান্ধবীর 4 লক্ষ টাকা দিয়ে ওর বিয়েতে সাজছে। ওর হাজবেন্ড ওকে দিছে, আর তুমি মানে 1 লক্ষ টাকা দিতে পারবা না? তো তুমি কেমন বিহেভ? আমি তো বিয়ের পর প্রতিদিন সাজবো, তুমি তখন আমাকে কিভাবে চালাবা? তুমি নিজেকে ন্যাচারাল বিউটি দাবি করো? তুমি যদি ন্যাচারাল বিউটি হও তাহলে তোমার কেন প্রতিদিন মেকআপ নিয়ে বের হতে হয়? যে চেহারার কাঠামো ঠিক করতে 1 লক্ষ টাকার মেকআপ প্যাকেজ লাগে, সে চেহারাকে ন্যাচারাল বিউটি বলা কি ঠিক বলো? আসলে ন্যাচারাল বিউটি তো ছেলেরা, ছেলেদের সুন্দর হতে কোনো মেকআপই লাগে না, জাস্ট 2 মিনিটে হিরোর মতো রেডি হয়ে চলে আসে। আর আমরা মানে মেয়েরা এমন ভাঙড়ি গাড়ি যে 4 ঘন্টা ধরে মেকআপের পালিশ না করলে আমাদেরকে রাস্তায় নামানো যায় না। আমাদের লাইফের 70% সময় চলে যায় কিভাবে নিজেদেরকে আটা ময়দা দিয়ে সাজিয়ে তুলবো তাই ভেবে ভেবে। আচ্ছা বলো তো, আল্লাহ কি আমাদেরকে এতই পচা করে বানিয়েছে যে প্রতিদিন আমাদেরকে আটা ময়দা সুজি দিয়েই রাস্তায় নামতে হবে? তারপর আমরা কি দাবি করি? আমরা নাকি ন্যাচারাল বিউটি। আচ্ছা আল্লাহ যেভাবেই বানিয়েছে সেভাবেই সুখে থাকো না, খুশি থাকো। কেন এই সহজ সরল ছেলেগুলোকে ঠকাচ্ছ? মেয়েরা ফেসবুকে ছবি আপলোড দেওয়ার আগে 3 ঘন্টা ধরে সাজে, তার উপর আবার ফর্সা ইফেক্ট দেয়, আর ক্যাপশন দেয় মি উইদাউট মেকআপ। হ্যাঁ, আর সেই ছবি দেখে ছেলেরা ক্রাশ খেয়ে যায়। আসলে ক্রাশ তো খায় না, খায় ঘাস, বুঝছ? আমরা মেয়েরা না সারা জীবন ছেলেদেরকে গরু বানিয়ে রাখতে পছন্দ করি, আর ছেলেরা জাবর কাটতে থাকে। আর একটা কথা কি জানো, একটা ছেলে যখন একটা মেয়েকে দেখতে আসে তখন মেয়েটা কি করে, 3 ইঞ্চি মেকআপ দিয়ে বসে থাকে, আর ছেলেরা তো ভাবে আহ কি সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। তারপরে বিয়ের দিন 1 লক্ষ টাকার মেকআপের প্যাকেজ নিয়ে বসে পড়ে কোণের আসনে, আর ছেলে তো ভাবে আহ কি সুন্দর একটা পরীর মতো মেয়েকে বিয়ে করে ফেললাম। আসল খেলাটা তো হয় বাসর রাতে, ছেলেরা ওয়েট করতে থাকে আর মেয়েরা 3 ঘন্টা ধরে মেকআপ ঘষে ঘষে তোলে। আরে ভাই, 1 লক্ষ টাকা দিয়ে যখন মেকআপই করছো তখন তুলতে হবে কেন? সারা জীবন লাগাইই রাখ না। হ্যাঁ তা করবে না, মেকআপ তুলবে। আচ্ছা যাই হোক, ভালো কথা। এরপরে তো সব থেকে মজার ব্যাপারটা ঘটে, ছেলে তার পরীকে দেখার জন্য ওয়েট করতে থাকে, বউ আসে ঘোমটা দিয়ে, দেন ছেলে ঘোমটা তোলে, তারপরে যা দেখে সেটা সে দেখার জন্য প্রস্তুত থাকে না। হ্যাঁ, ছেলের তো হরর মুভি দেখার স্বাদ মিটে যায়। তারপরেও ছেলেরা কি করে জানো, সেই শোকের সাথে ডিভোর্স না দিয়েও সংসার করতে থাকে। আমি তো ভাই এখনই সুখা হতো। আচ্ছা আপু শোনো, তুমি কিন্তু দেখতে অতটাও খারাপ না, যথেষ্ট স্মার্ট সুন্দর একটা মেয়ে। আচ্ছা রোকন, যা তো পানি নিয়ে আয়, আজকে ওর মুখে ঢালবো। না হ্যাঁ, আর তুমি তো ন্যাচারাল বিউটি, প্রবলেম নাই তো? এই যে তোমার চুল কত সুন্দর। মেয়ে তো এটা গেছে, আর একটা তো আসতেছে, দেখি এটার কি অবস্থা। যে মেয়ে পছন্দ হবে তার সাথেই তোর বিয়ে দিয়ে দেবো। ওই তো চলে আসছে। সরি লেট হয়ে গেছে। না না, ইটস ওকে। তুমি তো ছেলে, ছেলেরা তো সবসময় মেয়েদের জন্য ওয়েট করেই থাকে। মেয়েরা খোড়া নাকি যে দাঁড়িয়ে ওয়েট করতে পারবে না? জি আপু, আপনি কি কিছু বললেন? আরে না, ও কি বলবে, কিছু বলেনি। শোনো না, আমার ফোনটা ভেঙে গেছে, আমার এক্স পিও ছিল, তুমি কি আমাকে একটা ফোন কিনে দিবা? আমারই তো ফোন নাই, আমি অ্যানালগ ফোন ইউজ করি, সমস্যা নাই, ফোন কিনে দিব। 10 দিন পর তো আমার বার্থডে, আমাকে কিন্তু অনেক শপিং করে দিতে হবে। শপিং করতে আমার অনেক ভালো লাগে। বিয়ের পর কিন্তু আমরা প্রত্যেকদিন শপিং করব, তোমার ক্রেডিট কার্ড দিয়ে আমি শপিং করব আর তুমি অফিস করবা, ঠিক আছে মা? বলো ঠিক আছে। তুমি ওর টাকা দিয়ে সারাদিন শপিং করবা,
মানে ও সারাদিন কষ্ট করে ইনকাম করবে আর তুমি শপিং করবা। কোন সংবিধানে লেখা আছে যে মেয়েদের খরচ শুধু ছেলেরাই দিবে, মেয়েরা দিতে পারবে না? হ্যাঁ আচ্ছা, ওর বাবা ওকে টাকা দিয়ে লেখাপড়া করাইছে, তোমার বাবা করায় নাই, তুমি বেকার কেন? তুমি কিছু করতে পারো না? টাকা ইনকাম করে ওকে কিছু কিনে দিতে পারো না? বেচারা ছেলেরা কখনো নিজেদের শখ পূরণ করতে পারে না, তারা কি করে? মেয়েদেরকে শপিং করিয়ে দেয়, ঘুরতে নিয়ে যায়, চাইনিজ খাওয়াই। এক বেলা চাইনিজ খেলে দুবেলা তারা কি খেয়ে থাকে? কোনো মেয়ে সেটার খোঁজ রাখে? রাখে না। কেন ভাই, মেয়েদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেলে কেন ছেলেদেরকেই বিল দিতে হবে? আচ্ছা আমরাই তো বলি ছেলে মেয়ের সমান অধিকার, তাহলে এক্ষেত্রে কেন সমান সমান হবে না? মেয়েরা কি পারে না যে ছেলেদেরকে দুই একবার করে শপিং করিয়ে দিতে? মেয়েরা করাবে শপিং? সেদিন আমি 6 ঘন্টা ঘুরেছি ওর পেছনে, ও কি করতেছে শপিং মলে আমার দেখার বিষয় না। আমি হচ্ছে চেয়ার খুঁজতেছি, একটু বসবো, আমার মাজা লেগে গেছে। আমি ওরে এতবার বললাম টাকা নাও, বাসায় বসে শপিং করো। বাসায় বসে কিভাবে শপিং করবো? কিভাবে শপিং করবা? দাও ফোন দাও। প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবা, ঠিক আছে? এই যে এখানে অ্যাভেলেবল প্রোডাক্ট, তোমার যেটা চুজ হয় সেটা সিলেক্ট করবা। তারপর তুমি ওখানে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দেওয়ার পর যে লগ ইন কোডটা আসবে কোডটা ওখানে সাবমিট করো, দেন তোমার বাসার অ্যাড্রেস দিয়ে দাও, সুন্দর তোমার বাসায় চলে আসবে, শেষ। এই টাকা দাও, রোকন এখান থেকে শপিং করবে। টাকা আমি দেবো? এক টাকাও দিব না আমি। দরকার নেই তোমার মতন বয়ফ্রেন্ড, প্রয়োজনে আমি অন্য ছেলের কাছে চলে যাব। এই শোন, এই জিএফ দিয়ে না হবে না। তোর আগের রিলেশনের কি অবস্থা রে? ওই মেয়েটার কি অবস্থা? ওই মেয়েটার সাথে আমি একটু কথা বলতে চাই। ওই মেয়ের সাথে কথা বলবি? আমাদের রিলেশন এখানেই শেষ। কি বলো, তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, ঢাকায় বাড়ি গাড়ি না থাকলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আর আমার বাবা কিছু ভালো ছেলেও দেখেছে, যাদের ঢাকাতে বাড়ি গাড়ি এমনকি হেলিকপ্টারও আছে। মাথায় টাকা পেটে ভরিয়েও আছে। জিয়াপু কিছু বললেন? না না না, ও কিছু বলেনি, বাদ দাও। আচ্ছা তুমি তো জানো আমাদের 5 বছর রিলেশনশিপ, এখন তুমি বলতেছো রিলেশন রাখা পসিবল না? আর তুমিই তো আমাকে প্রপোজ করেছিলে। ওকে যাও, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। 7 মাস, 7 মাসের মধ্যে তুমি বিসিএস দাও, সরকারি চাকরি করো, না হলে আমি আমার বাবাকে তোমার কথা বলতে পারবো না। দ্য রিলেশন ওখানেই শেষ। বা 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 বা, প্রেম করলে দুজন আর সব চাপ এখন শুধু ছেলেদের। কেন, ও চাকরি পেলে কি ভাত শুধু হয়ে একা খাবে? তুমি খাবা না? তুমি বিসিএস দাও, তোমার বাবা তোমাকে লেখাপড়া করাইছে শো অফ করার জন্য, তুমি কি মনে করছো ছেলেরা মেয়েদের মতলব বোঝে না? আমি তো সবাইকে জানিয়ে দিব, প্রেম করবে, ভালোবাসবে, অথচ ছেলে চাকরি না পাওয়ার কারণে বাবা মার পছন্দ করে এস্টাবলিশড ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে। কেন ভাই, একটা মেয়েও তো পারে চাকরি করে একটা ছেলের দায়িত্ব নিতে, কিন্তু তা নেবে না। কেন, তার তো এস্টাবলিশড বর লাগবে, দায়িত্ব সবসময় কেন ছেলেদেরকেই নিতে হবে? সময় এসেছে নিজেদেরকে পরিবর্তন করার। আমরা কি পারি না নিজেদেরকে পরিবর্তন করে ছেলেদের পাশাপাশি সংসারের দায়িত্ব নিতে? যত চাপ শুধু ছেলেদের কেন হবে? ছেলেরা চাকরি না পেলে বিয়ে হবে না, আর এদিকে মেয়েরা মেকআপ নিয়ে বসে কোটি টাকার ভাব নেবে, ছেলে হয়ে জন্মানোটা কি পাপ? এভাবে চলতে থাকলে তো ছেলেরা আমাদের সাথে সংসার করবে না, গরু ছাগলের সাথে সংসার করবে। হ্যালো জনগণ, পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, কিন্তু আমাদের দেশে যা সিচুয়েশন, নারীরা কিছুই করতে চায় না, সব নরকে করতে হয়, এটা কিন্তু ঠিক নয়। মেয়েদের এরকম আচরণে মেয়েরাই বিরক্ত। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্টস বারে আপনাদের মতামত দিন, আর আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।